বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে রবিবার বিকেলের মধ্যে কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে এটি আবহাওয়া অধিদপ্তর বলছে ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো বিশ কিলোমিটার যা একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রকে সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তবে সুপার সাইক্লোন হওয়ার আশঙ্কা কম ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে টেকনাফ সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার সকাল থেকে উপকূলে ঝড়ো হাওয়া ও গুঁড়ি বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ ঠিক এই মুহূর্তে আপনার কাছে মুখার কি সর্বশেষ তথ্য আছে রঞ্জন আমি কিন্তু শুরুতে বলে দিতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল এগারোটা একটি সংবাদ সম্মেলন করেছে সেই তথ্য অনুযায়ী এখন ঘূর্ণিঝড় যে মোখা সেটি কিন্তু প্রবল ঘূর্ণিঝড় রূপে রূপ নিয়েছে যেটার অবস্থান বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন সমুদ্র বন্দর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অবস্থান করছে এছাড়া এর কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে স্থানান্তর পরিবর্তন করছে এখন যেহেতু এক হাজার কিলোমিটার দূরে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আর সেটা অনেকটাই রূপ নিচ্ছে এখন গতিবে একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার বেগে যেটা যা তার যে বেসাদ রয়েছে চুয়াত্তর কিলোমিটার সেই চুয়াত্তর কিলোমিটার মধ্যে এই বাতাস প্রবাহিত হচ্ছে এছাড়া উপকূল অঞ্চলে যে আঘাত হানবে সেটা হচ্ছে রবিবার পরশুদিন সকাল থেকে দুপুর মধ্যে এই প্রভাব দেখাবে বা এইটির প্রভাব পড়বে উপকূল অঞ্চলগুলোতে বিশেষ করে যেটা বলছেন থেকে সেটা হচ্ছে মার্টিন এছাড়া চট্টগ্রাম চট্টগ্রামের প্রায় সমস্ত যে রয়েছে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাগুলোতে কিন্তু এর প্রভাব পড়বে আর এছাড়া আগামীকাল থেকে আগামীকাল সন্ধ্যার পর থেকে যেটা ঝোড়ো হাওয়া এবং কি ঝোড়ো হাওয়া কি মাঝারি ধরনের বৃষ্টি হবে আর উপকূলে যেদিন আঘাত হানবে সেই আঘাতের যে বাতাসের গতি সেটা থাকবে হচ্ছে সর্বোচ্চ একশো পঁচাত্তর কিলোমিটার তো বুঝতেই পারছেন যে আসলে সাধারণ মানুষ এইখান থেকেও আবহাওয়া দপ্তর থেকেও বলা হয়েছে যে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য তো এই ছিল রঞ্জন এখান থেকে সবশেষ পরবর্তী সাড়ে তিনটায় একটি সংবাদ সম্মেলন আছে সেখান থেকে নতুন কু তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো রঞ্জন আপনাকে ধন্যবাদ